مصعب ابن عمر رضی اللہ تعالی عنہ نام ایک صحابی کوئی درا این اولا دونی پریبر اور سلے اصلا ہمارا بھائی سب کا اولا دونی پریبر اور سلے اصلا যে আল্লাহর বান্দা সেই সময়ে 200 দিরহাম দামের কাপড় ভিন্দিতা আইস থাকি লয়া 1400 বছর ওই যার প্রায় যদিও ফুরছে না হি সময় যদি 200 দিরহাম দামের কাপড় ভিন্দিতা আজ এই 200 দিরহামের ভ্যালু বেছন আজ কত হইব কোন চাই 200 দিরহাম দামের কাপড়ের ভ্যালু আজ কত হইব হি সময় কর 200 দিরহামের দাম আইল কয়েক লক্ষ টাকার কম হইব নি কোন যায় এরপরে ওলা সুন্দর বলে তাইন আসলা চেনা ওলা সুন্দর আসলো মদিনার বহুত ফুলিন আপনার পাগল আসলা তানে জামাই লইতা করিয়া বহুত মানুষে আপনার দামান বানাইতা করিয়া বহুত দরর চেষ্টা করছেন কিন্তু আমার দুস্থ খলার বুজুর্গ খল আমার ভাই খেয়াল করুক গা কইতরা ও যে আল্লাহর বান্দা যখন মুসলমান হই গেলা খে খে মুসলমান হইলা ফুক কাছে নাই মুসাইব ইবনে উমার তাইন ওলা দনি আসলা 200 দিরহাম দামের কাপড় কিনছ ওলা সুন্দর চেরা বিশিষ্ট আসলা গোমুরি সুল আসলো মুসলমান হওয়ার পরে তার মা বাবায় তানে আপনার ঘর থেকে বার করে দিলাইলা সমাজে তানে আপনার বার করে দিলাইছে আমার দুস্থ খলার বুজুর্গ খল এর পরে তো আপনার মাও নাই বাপও নাই গুস্তি গালা নাই আল্লাহর বান্দা অভাব অনটন পড়ি পড়ি এমন অবস্থা হইল কাপড় ফেরা আরম্ভ হইল যে আল্লাহর বান্দায় 200 দিরহাম দামের কাপড় ভিন্দিতা পারতে পারতে কইতরা তালি দেবা লাগাইলা শেষ পর্যন্ত আপনার সামড়া দিয়া এক দুইটা তালি দিছেন একদিন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার সামনে দিত শিব নিদ্রা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখার লগে লগে হঠাৎ আপনার এমন ভাবে কান্দা আরম্ভ করলো হযরতে মুসা ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা নয় কইলে ইয়া রাসূলুল্লাহ আমি কিতা দোষ করলাম কোন গুনাহ খান করলাম কোন গলতি আমার হইল যে আপনি আমারে দেখার লগে লগে কান্দা আরম্ভ করে দিলাই তখন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলে এ মুসা ইবনে উমার তোমার কোন দোষের কারণে কোন গলতির কারণে আমি কান্দি আর না যে মুসা ইবনে উমার আমার লগ লইবার আগে 200 দিরহাম দামের কাপড় ভিন্দিলাই আই ও সেই মুসাইব ইবনে উমার আপনার 70টা তালি এলা কাপড় ভিন্দি আমার সামনে আইয়া হাজির হইছো আপনার বর্তমান অবস্থার আগর অবস্থা মূল্যায়ন করতে গিয়ে আমার দুঃখে আমি কান্দি আর তোমার কোন দোষের কারণে কান্দি আর না ও সময় হযরতে মুসাইব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব আপনি ইয়াকিন আর বিশ্বাস করুক আমি 200 দিরহাম দামের কাপড় যেদিন ভিন্দিছি আজ নিয়ামতে পালিত হইছি আর আইজ আমি 70টা তালি এলা কাপড় ভিন্দিয়া যে পরিমাণ আরাম পাইয়া সেই জবানাত আমি ইলা আরাম পাইছি না ইলা মজা লাগছে না আইজ আপনার লগলার কারণে আমি আপনার উপরে ঈমান আনার কারণে 70টা তালি এলা কাপড় ভিন্দিয়া যে পরিমাণ আরাম পাইয়ার আমার কলিঞ্জা সিরিয়া যদি আপনি দেখতা তাহলে ইলা দুঃখ প্রকাশ করলা না হনে চকুর পানি ছাড়িলা না হনে এ ভাই মুসলমান তোরা চিন্তা লাগাও এই দিনের খাতিরে কোরআনে করিমর খাতিরে হযরতে মুসাইব ইবনে উমার মা সারিছেন বাপ সারিছেন গুস্তি গালা আপনার 200 দিরহাম দামের কাপড় ভিন্দা পর্যন্ত ত্যাগ করিলেই সইন কিন্তু আপনার এই দিন দে তাইন গ্রহণ করিলেই সইন হুক্কা সুবহানাল্লাহ আজ আমরা দুনিয়া লাগে হইলে দিন জেসা বাজা কোলা নাই দিন ধ্বংস হোক দিন জেসা বাজাও কোরআন জেসা বাজাও আল্লাহর আল্লাহর হুকুম নবীজির তরিকা জেসা বাজাও কিন্তু দুনিয়া দুনিয়া খুইয়া গুরিয়ার ও মুসলমান দুনিয়া চিরদিন খেয়র লাগি রইছে না আপনি আর আমি একদিন এই দুনিয়ার জমিনে আসলাম না আইজ আসি খাইলে বার থাকতাম না কিন্তু আল্লাহ আগেও আসলা এখনো আসেন পরেও থাকবা আল্লাহর আপনার নিশ্চিন্নতা নাই আপনি আর আমি যে খাইল আপনার মরবো না পরু মরবো না কোনো গ্রান্টি দুনিয়ার জমিনও আসেনি একদিন আমরা আসলাম না আইজ আসি আপনার খাইল আবার একদিন পরে থাকতাম না
এই কথা ইয়াকিন আর বিশ্বাস যদি থাকে মুসলমান তাইলে দিন দে পাদাই নদী মদিন দে অগ্রাধিকার দিমু এই দুনিয়ারে অগ্রাধিকার মুসলমানে দিবার কথা নাই এই মুসাইব ইবনে ওমর আল্লাহর বান্দা যুদ্ধের ময়দানে গেলা ইসলামী জান্দা তান আত যুদ্ধ আরম্ভ হইল আরম্ভ হওয়ার পরে এক কুফারে মুসিকাইয়া তান ডাইনাতর মাঝে আক্রমণ করে দিল তখন আপনার বাউয়া দিয়ে আপনার ইসলামী জান্দা লইলা তখন বাউয়া তো আক্রমণ করার পরে বাহু দিয়া তসমা দিয়া দাঁত দিয়ে খামড় মারি ইসলামী জান্দা রাখলা কিন্তু মাটি পড়তে দিস না মুসলমান তোরা চিন্তা লাগাও এর পরে কইতে এক কুফারে মুসিকে আপনার গর্দনা যখন ছেদ মারি দিছে তখন আপনার এই দাঁত দিয়ে খামড় মারা অবস্থায় জান্দা রইছে আপনার বলা শুনে আরক সাহাবী আই আপনার ইসলামী জান্দা তলইছেন এর পরে মুসাইব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর মোবারক মাটির মাঝে পড়ছে এর আগে আপনার ইসলামী জান্দা মুখ থেকে ছাড়িছেন না হে ভাই মুসলমান আপনি আর আমি আপনার এই যে মাদারিসে ইসলামী অকল এটা ইসলামী জান্দা যদি আপনি আর আমি তারে বজায় রাখি তাহলে ইয়াদ রাখিও এই সাহাবায়ে কেরাম অখলে শহীদ হইয়া যে দরজা দুনিয়া জমিনে ভাইছেন এই ইসলামী জান্দা বজায় রাখতে গিয়া আপনি যদি মেহনত করেন টাকা পয়সা খরচ করেন তাহলে তারার লগে খাইল কেমতর ময়দান আপনার আমার হাসর হইব হক সুবহানাল্লাহ আপনার বিশ্বাস আছে নিতা মাতর হবে কইদরা জঙ্গে তবুক যখন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম অখলরে কইলা যে আপনার রোমান সৈন্য প্রায় 3 লাখের মতো আমরা তো সৈন্য কুকু কম আপনার এর পরে গুড়াও নাই আতিয়ার পত্র নাই আপনার ইদার ব্যবস্থা করা হইতো তুমি দেন সাহায্য সহযোগিতা করা আরম্ভ করো তখন এই সময় বলে কিছু গরিব গরিব সাহাবী অখলে সারা মাল আনিয়া আপনার দেবা আরম্ভ করে দিলা ওই সময় আপনার নবী যে কিছু গরিব গরিব সাইয়া এরার মাল দে ফিরাইয়া দিলা ইসইন ওই সময় আল্লাহ তাআলা জানাই দিলা খুযু মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকান লাহুম হায় নবী গরিব জানিয়া সারা মাল তারার ফিরাইয়া দিও না এর মাঝ থেকে কিছু কিছু মাল রাখোকা রাখলে বাকি যে মাল রইব এটা পাক আর সাফ হই যাইব আর তারার লাগি দোয়া করো ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকান লাহুম আর আপনার মাল লইয়া যে দোয়া করবা এই দোয়া বড় ইতমিনানের দোয়া হইব ফায়দার দোয়া হইব এই দোয়া আল্লাহ বেকার ফিরাইয়া দিতা নাই হে ভাই মুসলমান কইদরা ওই সময় হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 600টা উট গুড়া আপনার বিভিন্ন ধরনের সায় সামান আনিয়া দিছেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা কিতা আনছ ইকান না কইয়া কইলা তোমার গরো কিতা তুই আইছো উসমান হযরত উসমান কইলা ইয়া রাসূলুল্লাহ ও 600টা উট গুড়া এইসেই দিছি আর অতটা আমার গরো রইয়া গেছে হক সুবহানাল্লাহ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে আইলো হযরতে আবু বকরের লগে কোনোদিন ফারা যায় না আইছো আমার সম্পদ বেশি আছে হযরতে আবু বকর আল্লাহর রাস্তা সদকা দিতে 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 কইতরা আপনার গার মাঝে সুন্দর একটা জুব্বা আসলো ওগু খুলিয়া দিলাইছেন এরপরে আপনার বস্তাটা টিফিন দিয়া মদিনার গল্লি গল্লি ঘুরিছেন এ ভাই মুসলমান হযরতে ওমরের মনে আইলো আইসো আবু বকর আমার লগে ফারতা না আমার সম্পত্তি বেশি আছে কইরা আপনার সম্পত্তিরে দুই ভাগ করিয়া এক ভাগ বাড়িতে রাখছেন আর এক ভাগ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার দিনন লাগি লইয়া আইছেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা ওমর তুমি বাড়িতে কিতা তুই আইছো তখন হযরত ওমরে কইলা আজ পরিমাণ সামান আনছি ঠিক সেই পরিমাণ অর্থাৎ অর্ধেক আমার বাড়িতে রাখিয়া আইছি ইত্ত বছরে দেখা যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কাপড় দিয়ে গাইতে গোবান দিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার সামনে আনি হাজির করে দিছেন এই গাইটর মাঝে গটি বাটি থাকি লইয়া সুই সুতা পর্যন্ত আর কিছু সামান তান করো নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা আবু বকর তুমি তোমার ঘরের মাঝে কিতা তুই আইছো তখন হযরত আবু বকর কইলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব আমার ঘরের মাঝে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাম আর বরকত রে তুই আইছিস
আমার সামান বলতে কিছু নাই, আমার কোন জাগতিক কোন সম্পত্তি রইছে না, একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাম আর বরকতে তুই আইছি। এর কারণে কইতে আস্তা দুনিয়ার জমিনের মুমিন মুমিনা তো ইমান আর আমলে যদি এক পাল্লার মাঝে তুলা হয়, আর হযরতে আবু বকরের ইমান আর আমলে যদি এক পাল্লার মাঝে তুলা হয়, হযরতে আবু বকরের ইমান আর আমলের পাল্লা বাড়ি হই যাইব। সুবহানাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আমার দুস্থ কলার বুজুর্গ কল চিন্তা করুক গা, এর লাগি নবী যে কইছেন আস্তা দুনিয়ার জমিনের মুমিন মুমিনা তখলর ইমান একদিকে আর হজরতে আবু বকরের ইমান আর একদিকে, এমনে নাই রে ভাই, নাম ফাটে যার গাল ফাটে আগে তান। আমরা দুনিয়ার জমিনের কোনো মুসলমানে ইলা হিম্মত করতাম ফারমুনি যে দিনের লাগি সারা দিলেই তাম। আমার ভাই এখন আমার দুস্থ কলার বুজুর্গ কল হজরতে উসমানে অতটুকু দিলা, হজরতে উমরে অর্ধেক দিলা, হজরতে আবু বকরে সারামাল আলী দিলেইছেন। এখন আমি যদি কই যে আপনার ই মুদরসার আপনার খামখাজ ওই তো বাক্কা পয়সার দরকার আছে, খেও ফারবাই নি তোমার যা আছে সারা দিলেই তাই কই বাইরে মুল্লা তোর বাড়ি কানরে কই বাইন দাদা বলে আচ্ছা সারার খাম নাই অর্ধেক খেখে দিতে পারবাই বলে দূর বে আন্দাজ ওতা মাতমা তৈনি যে তা মাতে শোক যায় বলে না দশ ভাগর এক ভাগ খেয়ে দিতে পারবাই বলে না ইলা মাতিস না অন্য হলে মাতসতে ইচ্ছা চিন্তা করবো মাত বলা নানি আমরা। হে ভাই মুসলমান সাহাবাই কেরাম হলে সারা সম্পত্তি দিতা পাল্লা অর্ধেক দিতা পাল্লা দশ ভাগর এক ভাগ দিতা পাল্লা এই দিনের লাগিয়া তারা নদীর সৃষ্টি করিয়া গেলা। আমরা তো আপনার ইতা পারতাম না কিন্তু আপনার তারার লগে শরীক ও দুনিয়ার জমিন ওইতাম না নি ওইতাম নি না না যদি ভাই ইলা হিম্মত করতে পারো তে আমি লম্বা মাথো যাই আর না আমার বাড়ি শিলচর আমি তাকে করিমগঞ্জ করিমগঞ্জ হইলে এক কলে মাত মাতিলা মানে শিলচর হইলে এক কলে আর আইলা খান্দি তৈলে এক কলে কারণ আমরা সারা সার্ভে করা আপনার খানো কিলা আর এ মাত হইল আইলে করিমগঞ্জের মানুষ আপনার এখানে নাগাল্যান্ড মেঘালয় মিজোরাম অরুণাচল সৌদি আরব আবিদাবি কাতার আমেরিকা লন্ডন থাকি লইয়া আপনার পৃথিবীর কোনো জায়গা বাকি নাই সারাত আসইন ওলা ব্যবসা বাণিজ্য উন্নত যার কারণে আল্লাহ মালও তারারে ওলা দিস আর দিনল লাগি ওলাও সাহায্য করতা ফারইন দেব। ভাই একবার গেলাম আপনার গান্দাই ব্রাহ্মণ শাসন হইয়া এক জায়গা কইলাম আপনার দশ হাজার করি খে খে দিতা এখন বিশ জনে ওয়াদা করিলেইলা এরপরে পাঁচ হাজার এরপরে আমি কইলাম রে বা হয়তো মনে মনে আরো বেশও দিলায় নে আর করায় কিবান রাগে বলে মূল্যায় ফয়লাও দশও বরালি ফেলাই দিছে আরো বেশ চাইলে দিলাম মনে বলে ফাল চাইলে দিতে পারবা কইতে এক বেটায় বিশ হাজার টাকা দিলেইছে এরপরে কইলাম যে আরো কিবান বেশও দিতায় কিন্তু মনে মনে ফুলরায় কইতেও এক বেটায় এক লাখ টাকার চেক এখানা নিয়ে দিলেইছে খুবকে সুবহানাল্লাহ এটা গফ দিয়ান না রাসাও মত মাতিয়া এর লাগি ইতা কিচ্ছুর খাম নাই ই মজলিস তো দনি গরিব মাস্টার সাহেব খেতুয়াল ভাই খে আমি চিনি না চিনি আচ্ছা একজন ভাইয়ে হজরতে আবু বকরের লগে হাসর হইত উমর উসমানের লগে হাসর হইত আপনার ইশারাও দিবার খাম নাই অর্ধেক দিবার খাম নাই দশ ভাগর এক ভাগর খাম নাই আপনার ও মাত্র পাঁচ হাজার টাকা ইলা কোনো বাইয়ে হিম্মত করতে পারবায় নি যে আপনার এই দিনন লাগি সাহাবায় কেরাম হলে অতটা করতে পারছেন আমি আপনার তারার লগে শরীক হই আর খাইল কেমতর ময়দান আল্লাহ রসুলে ফরমাইতাম আন্তাসাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম যে কৌমর লগে যার লগে আপনার মশাবহত রাখিয়া দুনিয়া জমিন চলবাই খাইল কেমতর ময়দান তন লগে হাসর হইব এখন সাহাবায় কেরাম হলে ওলা বেশ বেশ দিতা পারছেন আমি আপনার পাঁচ হাজার টাকা দিয়া তারার লগে শরিক ওই ইলা হিম্মত কেউ করতে পারবাই নি ই মজলিসর মাঝে আমি মাত্র পাঁচ হাজার টাকা চাইছি দেখো কাছে হিম্মত করিয়া বহুত পয়সা তো খরচ করলাই মাশাআল্লাহ হযরতের নাম কিরা মাওলানা আজকুর জলসার সভাপতি হযরত মাওলানা নসির আহমদ সাহেব মাদদিল্লুল আলী তাই না আপনার 5000 টাকা দিলেই বানা রায় তাকবীর আল্লাহু আকবার না বা মজলিস থেকে তোরা দূরে কো না মানসে বুধবাইবা যে মোল্লা কিছু মানুষ লইয়া সিল্লা আর যদি আওয়াজ যায় না কই বাড়ি কি মনে হুদ্দা বনো খেছে আপনার আর মানুষ তো বাক্কা আছে না রায় তাকবীর আল্লাহু আকবার না রায়
তাকবীর আল্লাহু আকবার محترم حضرت مولانا نصير الدين صاحب 5000 টাকা আল্লাহ حضرت مولانا نصير الدين صاحب 5000 টাকা আল্লাহ আল্লাহ তাআলা এই সৎকার খবর নিয়ামত দিনে তৈবাত পৌঁছাইয়া দেবগা এর খাতিরে তান তান দিন তান জিন্দা মুর্দা तमाम রে maaf করে দেবগা দিন দুনিয়ার বালাই নসিব করুক রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা চলালা মাদ্রাসার এই হেড মাওলানা সাহেব তাই না আপনার দিলেই বা আল্লাহ তাআলা আমারই হযরতর আপনার সৎকার উসলায় তান দিন দুনিয়ার বালাই নসিব করুকগা আল্লাহ তাআলা বেশ বেশ করিয়া ইসলামের খেদমত করার তৌফিক দেবগা হক আল্লাহুম্মা আমিন এরে কওমি মুদরসার হেড মাওলানা ইলা না ইনো তো কেউ এলপি স্কুলের হেড মাওলানা তাকতা করে মানে হেড টিচার বা ইলা সরকারি চাকরিয়ানো তাকতা পারো আপনার দুই নম্বরে কোনো ভাইয়ে ফারবাইনি 5000 টাকা ভাই আপনার বিয়া শাদির এমনে যে অত খরচ করিয়া খাইল কেমতর ময়দানো আল্লাহ প্রশ্ন করবা যে তোমার মাল খরচ কোন কোন খাতে করছো তখন জবাব দেবা লাগবো না না এর লাগি আপনার ঔকতা খান চিন্তা করিয়া বলে আল্লাহ আউরি যাউরি খরচ করছি খান ঠিক আছে কিন্তু আপনার একদিন তো আপনার দিনল লাগিয়া 5000 টাকা দিছি আল্লাহ তাআলা হয়তো আপনার ঔ হিসাব করিয়া আপনার আমার বাকি হিসাব রে সহজ আর সরল বানাইয়া দিলাই তা পারো একিন আর বিশ্বাস যদি থাকে তাহলে দুই নম্বরে কতজন ভাই যদি ফারবাইনি আপনার 5000 টাকা এই মুদরসাল লাগি দিতা তোরা হিম্মত করি দেখো কা সাইন ভাই বহুত পয়সা তো জমিন খরচ করলা এরে হলো ও মাসর 14 তারিখ আমি বাটইয়া এক জায়গা আছে করিমগন অন লস্কর বাড়ি হইয়া এক বাড়ি নাম এক হামসায়াত ওয়াজও গেছি যাইতে সময় ঈদগাহ হাবিদিয়া মুদরসা এখান আছে ওখানোর দারে দি গিয়া পাইলাম এক বাড়ি এখানো ওলা সাজগুজ করা আমি ভাবছি সরকারি কোনো অনুষ্ঠান নাকি তারি আপনার ওই যে কারেন্টর মাধ্যমে আপনার ফুল আপনার ওলা বানাইন আর পানি ফোড়ে বুঝছেন তো গেইটওয়ালা বানাইছেন আপনার গেইটর দ্বারও দেখা যায় আপনার খালি ফানিয়ে ফুয়ারা দের আর পড়েন আমার এক অনুমান ও অর্থাৎ প্রায় 10টা কি 12 লাখ টাকা খরচ হইবার বাকিটা তো রইছে বাদে বুধবাইলাম ইখানে মুসলমান বিয়া বাড়ি আর আল্লাহর রসুলে কইত্রা যে বিয়ার মাঝে সবচেয়ে কম খরচ ও বিয়ার মাঝে সবচেয়ে বেশি বরকত আর আমরা এক গুরো বাড়তে বাড়তে ওলা গিয়া আজিসি রে বো ভাই আপনার বিয়ার দিন এক বেন না টাক এখানো মাল মাথা সারা দাম দর বাড়িতে ফাটাই দেই আপনার 12টার সময় বন্ধু বান্ধব বউ নাই লইয়া খাইতো আর মাগরিবর বাদে হিরিয়া আইয়া গাঞ্জিতো ও মুসলমান ইতা আল্লাহ খাইল কেমতর ময়দানে তোমারে প্রশ্ন করবা নি না না একবার চিন্তা করো ও যে হাজার হাজার টাকা লাখ লাখ টাকা তুমি খরচ কর রায় হে ভাই মুসলমান ও যে 5000 টাকা আল্লাহ রাস্তা দিয়া দাঁড়ায় হয়তো আল্লাহ তাআলা এর কারণে আপনার আমার সারা সহজ আর সরল বানাইয়া দিলাই তা পারো ও হতার একিন আর বিশ্বাস যদি থাকে আমি জোর জবরদস্তি করিয়ান না একজন ভাইয়ে দুই নম্বরে আমার হজরতে তো ওয়াদা করিলেইছেন আমরা একজন ভাইয়ে ফার্মুলি আপনার 5000 টাকা এই দিন লাগি দিতাম দেখো তোরা চিন্তা বিন্তা করিয়া বহুত পয়সা তো খরচ করলাই আপনার একজন ভাইয়ে পারবাই আলী হোসেন ভাইয়ে 2000 টাকা দিবা না আরে তাকবীর আর আলী হোসেন ভাইয়ে 2000 টাকা দিবা না আরে তাকবীর আলী হোসেন ভাই 2000 টাকা আল্লাহ তাআলা আমারি ভাই সরকার কবুল আর মঞ্জুর ফরমাক গায়ের খাতিরে তান জিন্দা মুর্দা তমাম রে মাফ করে দেব কা হুক আল্লাহুম্মা আমিন একজন ভাই ফারবাই না আমার হুজুর বাদে আর একজন ভাই জেনারেলে আপনার হিম্মত করতে পারবেন না 5000 টাকা যদি ফারোতে খুশ হইম ইনশাআল্লাহ আর জোরজবরদস্তি কিচ্ছু নাই আমার কাছে যে আপনার এই পকেটও হাত হারাইতাম না এই চিন্তা করেন না জানি যদি আপনার পাবে দৌড়ে লাভ হইব মন করইতে খুবকা এরে হুন ও যে সদকা খয়রাত করি আল্লাহ রসুলে কইত্রা আপনি আর আমি সদকা দেবার লগে লগে আল্লাহ তালায় বলে জিব্রাইল আমিন দিয়া আপনার আমার মুর্দে গান হলর কবর বলে বেশ দিনের খাঞ্চা পৌঁছাইয়া দিলাইন
জিব্রাইল আমিনে যখন বেস্তি নুরুল খানচা লইয়া যাইবা তখন মরতে গান হলে বলে কইবা জিব্রাইল তা খানো পাইলাই জিব্রাইল আমিনে বলে কইবা তোমার তান আওলাদ হল ওয়ারিস হল নাতি নসাগন গুরু গোষ্ঠী গড়া তুইয়া আইছলাই তারা আল্লাহর দিনর সাহায্য করার কারণে আল্লাহ তাআলা আমার বেস্তি নুরুল খানচা দিয়ে পাঠাইছেন তখন মরতে গান হল বড় খুশ হইন আর কইরাই আল্লাহ এই অসহ অবস্থা জেলা আমরা ওয়ারিস হল গন গুরু গোষ্ঠী গড়া খবর গিরি করলা দুনিয়া আখেরাত তো হর বিপদ আপদর সময় তারার খবর গিরি খরিও হইয়া বলে দোয়া দেন মাশাআল্লাহ মাদ্রাসার উস্তাদ মহতরম হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব তাই না আপনার দুই নম্বরে 5000 টাকা দিলেই বা নারায় তাকবীর না দিলে হবে না নারায় তাকবীর মহতরম হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব 5000 টাকা মহতরম হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব 5000 টাকা আল্লাহ তাআলা তান সরকার কবুল আর মঞ্জুর ফরমাবকা এর খাতিরে তান জিন্দা মুর্দা তমাম রে মাফ করে দেবকা দিন দুনিয়ার বালাই নসিব করুকা হুক আল্লাহুম্মা আমিন ও মুর্দে গান হলে বলে দোয়া দেন খায় আল্লাহ জয়নাল হোসেন জয়না মিনাল হোসেন সব না মিনাল হোসেন ভাই তাই 2000 টাকা দিবা না আরে তাকবীর মিনাল হোসেন ভাই 2000 টাকা আল্লাহ তাআলা এই সৎকার কবুল আর মঞ্জুর ফরমাবকা এর খাতিরে তান জিন্দা মুর্দা তমাম রে মাফ করে দেব কা হুক আল্লাহুম্মা আমিন হোসেন আহমদ মা আসলে হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব তাই না আমরা 2000 টাকা দিবা না আরে তাকবীর এ আল্লাহ ইনো দেখা দা দিন বাসাইলে মেসা বলে বাসাইতা আমরা আর আপনার ইবাদত না ওলা নাই মাত খান এর লাগি আমার ভাই খোলা আমার দোস্ত খোলা আর বুজুর্গ খোল আপনার একজন ভাই জেনারেলর মাঝে পারবা নানি 5000 টাকা তো চিন্তা করি দেখো কা ভাই বহুত পয়সা তো দুনিয়ার জমিন খামাইলা আর খামাইবা আর সারা রইব একদিন আপনি আর আমি রইতাম না মাত খান আসেন না মিসা ও কইত্রা এই মুর্দে গান হলে বলে কইবা আল্লাহ ই অসহ অবস্থায় দিলা আমরার ওয়ারিস হলে আমরার গন গুরু গোষ্ঠী গড়ায় আমরা আর খবর গিরি করলা দুনিয়া আখেরাত তো হর বিপদ আপদর সময় তারার খবর গিরি খরিও কইয়া বলে দোয়া দেন আর তারর মুর্দে গান হলে আফসোস করই না খান দই না কই হায় রে হায় না খাইয়া না ফিন্দিয়া আওলাদ হল লাগি কর্তর যা বানাইয়া তুই আইলাম জমিনের মালিক বানাইয়া তুই আইলাম সাখরিয়ান বানাইয়া তুই আইলাম দোকানদার বানাইয়া তুই আইলাম আইদ খবরর গালাত পড়িয়া যার নজর হইয়া খান্দিয়ার আমরার আওলাদ হলে আমরার কোন খবর গিরি খরলা না কইয়া বলে বদদুয়া দিলাইন বিশ্বাস ও যদি রে বো ভাই আপনি একদিন মরবা আপনি যদি ওলা দিয়া যাইন আপনার হরুতাই আপনার নাতি নসাই আপনার লাগি ওলা দিবা ও মত খানাই তোর একিন আর বিশ্বাস যদি ওই আপনার একজন ভাই জেনারেল ওর মাঝে পারবায় না দি আপনার এই 5000 টা দেখা থোড়া চিন্তা করি দেখো কা আপনার এই মুদরসাল লাগিয়া আপনার বারিন্দা এখন বানা নি হইতো আমার হযরতে খুশ হই এর লাগি আপনার একজন ভাইয়ে যদি ভালো বড় খুশ হই ইয়া মা সালাম আর ভাইয়ের নাম কি দা মৈফর আলী সাহেব তাই না আপনার আর 5000 টাকা দিলেই বা না আরে তাকবীর আয় আল্লাহ তোমার বান্দা আখলার ইয়াকিন আর বিশ্বাস হই গেছে আল্লাহ তোমারে সাহায্য করলে তুমি মাওলা তারারে সাহায্য করো আল্লাহ তুমি না কইছো ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম আল্লাহ তোমারে সাহায্য করলে তোমার দিনর সাহায্য করলে তুমি মাওলা তারারে সাহায্য করবায় আর ঈমানের উপরে তারারে সাবিত কদম রাখবায় আল্লাহ এই মজলিস আমরার অনেকর মা নাই অনেকর বাবা নাই অনেকর দাদা নাই দাদি নাই অনেকর নানা নাই নানি নাই ইয়া আল্লাহ মাগমাইয়া সি তোর দিন ইয়া আল্লাহ মাগমাইয়া সি তোর দিন আমরার মাইয়ে গর গুস্তি সারারে খাবাইয়া গুম লাগাইয়া আমরারে বাত খাবাত বইসইন এক লুকমা মুখ দিসইন কিনা আমরা চিখ মারি উঠি গেলাম ইয়া আল্লাহ আমরার মাইয়ে আর এক লুকমা মুখ না দিয়া আঞ্জা করি আমরারে কুলো লইয়া স্তনবার করিয়া দুধ খাবানি লাগাইছেন আর বইয়া বাত খাবা আরম্ভ করছইন ওই সময় আমরা পেশাব পায়খানা করিয়া আমরার মার কুল বরাই দিলাম এ আল্লাহ রস ভাইয়া ভাইয়া বর্তন পড়া লাগাইলো ওই সময় আমরার মাইয়া আমরার ইটা মারি না ফালাইয়া লাত মারি না ফালাইয়া বর্তন ইটা মারি ফালাইয়া দোয়াই
খাই ফুসাইয়া কুলো লইলা আমরা ডায়রিয়া বেমারে দেখা দিল দস্ত বেমারে দেখা দিল আবার আমরা বড়াই দিলাম লগে লগে আমরার মার মন আইলো আবার যদি ঠান্ডা পানি লাগাই আমার জাদুগর হয়তো জ্বর উঠি যাইতো পারে লগে লগে বাবারে ঠেলা মারি সালাইয়া কইলা রে হুন্ডাইনি অগুতারে তুমি কুলো লও আমি ফুটা গরম পানি করিয়া আনি লগে লগে আমার মাই গরম পানি করা তোমরার মাই যাইতে না যাইতে আমরা বমি করিয়া দস্ত করি বাবার খুলো বড়াই দিলা আমরার বাবা ডাক দিলা খানরে ইগুর অবস্থা বড় সিরিয়াস ইগুরে লইয়া হসপিটাল যাবা লাগবো ও সময় আমরার মা দৌড়াইয়া আয়া বমির বা গুমুতর বা সাইন না আঞ্জা করি খুলো লইয়া আসো কুরবানি চালই নার কইন দেব আল্লাহ আমার জাদুগুরিতা কিতা হইল আর আমরার বাবারে কইলা অত ঠান্ডা পড়ছে রাইত বারোটা একটা বাজি যান অত ঠান্ডার মাঝে আমার ফুয়া ঘুরে লইয়া তুমি বারইও না আমরার মাইয়ার বজনে মশওয়ারা করিয়া আমরার বাবা দৌড়াইয়া গ্রামর কবিরাজর বাড়ির ফার্মাসিস্টর বাড়ি দৌড়াইয়া যাইন গিয়া কইলা বাইরে আমার গুফুয়া বড় সিরিয়াস অবস্থায় তুই আইসি একবার তামার লক্ষণে আয় আল্লাহর বন্দা ট্যাবলেট দিয়া ভাইল দিয়া কইল ভাই সাহ অত ঠান্ডা পড়ছে রাইত একটা বাজি যান আমি খাইল সকালে যাইমু ট্যাবলেট আর ভাইল ওলা ওলা নিয়া খাবাও খোয়ার লগে লগে আমরার বাবা আঞ্জা করি বহুত বড়িয়া কইলা বাইরে খাইল সকালে গিয়ে আমার গুয়ারে নাও পাইতে পারো একবার তা আমার বাসাইয়া তুন আমার লক্ষণে আয় আমরার বাবার হাজারি দেখি আল্লাহর বন্দার দিল গলি গেল ব্যাগ লইয়া সেলাইন লইয়া রানা দিলাইছে কতক্ষণ হাঁটিয়া যাবার পরে আমরার বাবা উল্টিয়া পড়ি গেছে আল্লাহর বন্দা দরিয়া তুলে আর কয় বাইরে আওলাদর কারণে তুমি উল্টিয়া পড়িয়া মরিও না ও সময় আমরার বাবা গেংরাই গেংরাই আওয়াজ দিয়া কইলা রে ডাক্তর বেটা আমার ফুয়ার মায়ার কারণে আমি আপনার ঘুমুতলা খাবার বদলিয়া চাদর বিন্দি দাম সুইটার বিন্দি দাম ঘুষে খুলাইছে না এখন ঠান্ডা লাগতে লাগতে আমার তল বাজুনি অবধ হয়ে গেছে আমি আর আঠিতাম পারিয়া আল্লাহ দিকে আমরার মাই খালি করো যাইন আর বারে আইন আর শকুর বানি সাড়ইন আর কইন দেব আল্লাহ আমার জাদুগুরি তাকিতে হইল আমারে দুনিয়ার জমিন তাকি উঠাইলাও আর আমার হায়াত খান দি আমার বুয়া গুর হায়াত বাড়াইয়া দেও আল্লাহ দে ভাই আর বাজালে আল্লাহ আমরার দাদা দাদিয়ে আমরা দুনিয়ার জমিন যেদিন আইসি বেমার বিছনা থুতনু আসলা ভাল মারি উঠি গেছো আমরা নানা নানি খবর ভাই আন্দা রাইত রানা দিলেই সন্ন্যাতি দেখতা অত মায়ার নানা নানি দাদা দাদি মায়ার বাজার রাইত খবর গালাত রাখি দিছি এ আল্লাহ নবী দিন ফরমাইনাল মুই তু কাল করে জ্বালা নাও ডুবার ফরে ডুবন্ত মানুষে চতুর্দিকে বিড়ি বিড়ি সাই খেয়ে নিবাসিল আমরার মুর্দে গান হলে আমরার আতর বা সাইতে আমরা কিছু দিয়া নি সাহায্য করি আর আল্লাহ ই মজলিস খারে কিলা তৌফিক দিস মাওলা তুমি দেখ রায় বুধবার আয় আল্লাহ যার যারি তৌফিক অনুযায়ী এক একটা সাহায্য করাইয়া এ আল্লাহ তারার মুর্দে গান হগলোর কবর আসবে শ্রীন খাঞ্চা খানায় তুমি মহলায় পৌঁছাইয়া দিলাও ও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ও তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাইন নম্বর একজন ভাই ফরবাই তোরা হিম্মত করে দেখো কাফার হইনতে কুসুইব ইনশাল্লাহ ইলা বেদান মানসে দেইন আর কিছু ভাই আইনতে মনে মনে কিবান করাইবা আপনার কততা ভারিয়ান না তোরা কমাইলে খাবু করিলে ইলা মানে ৫২০০ টাকা না আসল নাম হাসমত সাহ মহতরম হাসমত সাহ তাই আপনার ৫২০০ টাকা দিতে আল্লাহ কবুল করুক সাহাবায় কেরাম হলে ওলা কম্পিটিশন করি করি দিনের সাহায্য করতা এই আপনার যেত দিতা হিন বাড়াইয়া দিতা আল্লাহ এই সাহাবায় কেরাম হলার আমল তান মাঝে আমার এই হজরতর সৎকার খবর নিয়ে মদিনায় তো ইবাদ পৌঁছাইয়া দেবগা এর খাতিরে তান জিন্দা মুর্দা তামাম রে মাফ করে দেবগা দিন দুনিয়ার বালাই নসিব করুক আমার ভাই অকল সাইরজন হয়েছে ৫০০০ ইনান
এক বেজুলা হই যাও আর একজন ভাইয়ে যদি হিম্মত করি লইতে পারো বড় খুশি হইলাম মনে আপনার পাঁচ নম্বর একজন ভাইয়ে পারবাইনি পাঁচ নম্বর একজন ভাইয়ে আপনার 5000 টাকা আপনার দিতায় আল্লাহর দিনর সাহায্য করতে ও একজন ভাইয়ে যদি পারো ইনশাআল্লাহ বড় খুশি হইমু আব্দুর রহমান স্যার Amin. এরপরে ফারোইনতে তো ইনশাআল্লাহ খুশি হইব আর ফারোইনাতে জোরজবরদস্তি নাই ওইলে মা তো হইল আমার ভাই হল আমার দোস্ত হল আর বুজুর্গ হল কিছু ভাই আইনতে মনে মনে কই আর কমাইলে একটা খাবু করিলেইলা বনে আচ্ছা আপনার 5000 যারা ফারসি না সকল পয়লা 2000 টাকা আমার কোন ভাইয়ে দিতে পারবা 2000 আপনার 3000 কমাইলেইছি 2000 টাকা আমার কোন ভাইয়ে দিতে পারবা আপনার এই দিনর সাহায্য আল্লাহ তাআলা দুনিয়া আখেরাত তো সাহায্য করবা ও কথা ইয়াকিন আর বিশ্বাস করিয়া আমার একজন ভাইয়ে হিম্মত করুক কাছে 2000 টাকা চাইছি বেশি না 2000 টাকা আমার কোন ভাইয়ে পারবা ইয়া আল্লাহ তে তো লড়াই না মনে হয় 5000 দিতা করি না আমার ভাইয়ে কিটা আঙ্গুল দেখা রাখ কিটার গো ভাই দুই মাস আল আমার ভাই নাম কিটা আসবউদ্দিন আসবউদ্দিন ভাইয়ে আপনার 2000 টাকা এক নম্বরে দিলেই বা নারে তাকবীর মাত্রা আসবউদ্দিন ভাই 2000 টাকা আল্লাহ তাআলাই সরকার খবর নিয়া মদিনা তৈবাত পৌঁছায়া দেবকা এর খাতিরে তান জিন্দা মুর্দা तमाम রে maaf করে দেবকা দিন দুনিয়ার বালাই নসিব করুকা হুক আল্লাহুম্মা আমিন দুই নম্বরে আমার কোন ভাই দুই নম্বরে একজন ভাই হোসেন দুই নম্বরে আমার হুকানা আপনার ডাইনে পাবে আপনার ভিআইপি হিসেবে বাদ আনা ভিআইপি বাদ হলে হকলে একবার রহিমউদ্দিন ভাই রহিমউদ্দিন ভাই তাইন এক নম্বর 1000 টাকা দিলেই বা নারে তাকবীর রহিমউদ্দিন ভাই 1000 টাকা রহিমউদ্দিন ভাই 1000 টাকা আল্লাহ তাআলা এই সদকার খবর নিয়া মদিনা তৈবাত পৌঁছায়া দেবকা এর খাতিরে তান জিন্দা মুর্দা तमाम রে maaf করে দেবকা দুই নম্বরে খুব কাছে দুই নম্বরে আমার এখন ভাই আপনার 1000 করে আজকের জগত আপনার খুব পয়সা নাই বা 1000 বেজান মানসে দেইনিলা আল্লাহ রাস্তা দিতাই আপনার দুই নম্বরে একজন ভাই খুব কাছে 1000 কে দিতা দুই নম্বরে মা সালামার ভাই নাম কিটা সদকায় বলে খয়ের আর বরকত নাজিল করে আপনার আমার বিপদ আপদ বলা মুসিবত দূর করে দে আর আপনার বুড়া মউত তাকিয়া আপনার সদকায় বলে বাসাইলা সাহাবায়ে কেরাম খলে কইলে ইয়া রাসূলুল্লাহ বুড়া মউত কি তা অ্যাক্সিডেন্টে মরানি মাদার ওয়ানি এই নি সেই নি নবী যে কইলা না না সারা জিন্দেগি আল্লাহ বিল্লাহ করবাই আর সদকাতে মউতর সময় আপনার মর্দু শয়তানে ঈমান লুটি লাইতো চাইব কইতা সদা সর্বদা যারা আল্লাহর রাস্তা সদকা খয়রাত করে আল্লাহ তাআলা এরার ঈমান আর হেফাজতের দায়িত্ব তানা তলইলা
পাইন আর যারা সদকা করই আল্লাহ কইছেন এই ব্যবসাত লস নাই রে গো ভাই লস আছে নি বুঝছেন আল্লাহ কইতরা ইন্নাল লাযিনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামাস সালা ওয়া আবনার ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম এই তিন ব্যবসাত লস নাই নূর আহমদ ভাই তান দাদা দাদি রুহে পাকো আপনার 2000 টাকা দিলেই বানা রে তাকবীর মহترم নূর আহমদ ভাই 2000 টাকা আল্লাহ তাআলা এই সদকা রুসালা তান দাদা দাদির কবর দে জান্নাতর ভাগ বানাইয়া দেবকা আল্লাহ তাআলা তান জিন্দেগা নখলর হায়াতে তৈবা দান করুক কালা ইলাহা ইল্লাল্লাহ 1000 এর পরে কে কইলে কছেন 1000 টাকা চাইছি বেশি না বাবা 1000 টাকা ওলা আপনার 1000 করি কয়েকজন ভাই হিম্মত করুকগা আর যারা 1000 পারি না 500 করি 200 করি 100 করি সরাসরি কইতাম না ইনশাআল্লাহ সরাসরি কইতাম তো ইনশাআল্লাহ দিনর সাহায্য করতাম তো আচ্ছা আজ যদি ওয়াদ হইতো না কিছু ভাই আইন আপনার কয়তলা লাত থাকলাম না হয়তো আপনার অন্যান্য এক বাজারও আপনার আমলাত থাকলাম মানে চা বিস্কুট ফান খাইয়া খেয়ে 50 টাকি 10 20 পর্যন্ত আজ খরচ করিয়া আল্লাহ মনে মাত খান কিছু আসা হইব না বিষ হইব কোন চাই মদিনায় তৈবাত পৌঁছাইয়া দেব গা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম মা আসসালাম মইনুল হক ভাই 500 টাকা দিবা ওলা দেখো ইনশাআল্লাহ 500 দেখবা 200 দেখবা 100 দেখবা আর কখন ভাই আইন তো সরি কইতাম ইনশাআল্লাহ মাদ্রাসার একতাল ভাই মা আসসালাম মাদ্রাসার একতাল ভাই 100 টাকা দিছেন আল্লাহ তান সিনারে কুলি দেখবা জেহনে জকি ফাহমে কামিল আতা করুকা আলামায়ে রব্বানি হক্কানি বানাইয়া দেখবা ফুক আল্লাহুম্মা আমিন একজন ভাই দুইজন ভাই কোন একজন আর কথার একজন রুমাল এখান লইয়া আঠি লবকা সারা যদি উঠাত লাগাইন একটা বিশৃঙ্খল হইব না আর সকল সরি কইতা তো আতুলিয়া কইছই আপনার জব যদি তাকে বিসমিল্লাহ কই আথারাই দেও যেটা মাত্র আছে জব যদি তাকে বিসমিল্লাহ কই আথারাই দেও আর তাকে না যদি আপনার এমনে আতখান সালি দেও আল্লাহ তো দেখরা জিয়াউর রহমান 2000 মা আসসালাম মহترم জিয়াউর রহমান সাহেব 2000 টাকা দিবেন আর আয় তাকবীর জুরে হোক না আর আয় তাকবীর জিয়াউর রহমান সাহেব 2000 টাকা দি মা আসসালাম জিয়াউর রহমান সাহেব আর ছোট ভাই আরো 200 টাকা দিবা ওর ওদার একজন ভাই দোকান আপনার আর মালা খান লইয়া আপনার 2000 আর দুইজন উঠি দেব আর আপনার বিসমিল্লাহ বিসমিল্লাহ কইয়া আমরা সারা সরি কই যাইলা ইলাহা এহে প্রধান অতিথি সাবর বয়ান হইয়া গেছে প্রধান অতিথি সাবর বয়ান হইয়া গেছে আর লাগিয়া ওয়াজ শেষ নাই ওয়াজ শেষ নাই এমনেও সরকারে আটাই লইছে 10টার ভিতরে শেষ করা লাগে এর লাগি আপনার এই 9-10টা পর্যন্ত থাকমু তো ইনশাআল্লাহ জি আতুলিয়া খুব কাছে থাকবো না আল্লাহ তালা আমরা তৌফিক দিই থাকুক আল্লাহুম্মা মা আসলে শেখ আব্দুস সামাদ সাহেব তাই না আপনার 1000 টাকা দিবা কলকাতা আচ্ছা খলি খাতার শেখ আব্দুস সামাদ সাহেব তাই না আপনার 1000 টাকা দিবা না রে তাকবীর শেখ আব্দুস সামাদ সাহেব 1000 টাকা মাশাআল্লাহ এক ভাই 100 টাকা দিছেন ওলা 100 200 আপনার যার যারি তৌফিক নে এই তোয়া তোয়া সরি কই যাও কা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর মাইকর আওয়াজ যতটুকু যান নিশ্চয় সকালে এক হুজুর থাকবা ওলা তো নিয়ম আমরার হল গানো আপনার আমার মা বই নখলার খেদমত আরজ রাখিয়া যাইয়ান আমরা সকালে সকল সরি কইতাম খুব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হলটা তৌফিক দিতা আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল ওলা আপনার এই মুদরসা খান্ডে কায়েম করছেন আপনারা 15 তাকিয়ে হুনিয়াত আল্লাহ তালা এরে ও ও মুদরসা ওখান একদিন হয়তো আপনার ই এলাকার লাগিয়ে আপনার এক সুনাম হইয়া দাঁড়াইতে পারে দারুল উলুম দেওবন্দর ঘটনা করার সময় না এখন আপনার এই এমন এক এক উস্তাদ আর এক ছাত্র পড়া শুরু করছেন আজ আস্তা পৃথিবীর মাঝে আস্তা পৃথিবীর মাঝে দারুল উলুম দেওবন্দ গ্রহণযোগ্য এক মুদরসা আর দারুল উলুম দেওবন্দে যদি খেউরে আপনার
এই ফতোয়া দিলে এই গুমরা সারা মানতে লাগবো আর দারুল উলুম দেওবন্দে যদি ফতোয়া দিলে এই আপনারা ঠিক আছেন সারা মানতে লাগবো এই আস্তা পৃথিবীর মাঝে সবচেয়ে উন্নত ধরনের এক মুদরসা হাফিজুর রহমান সাহেব 1000 টাকা দিবা আমার হযরতে তসবিহ লই আইছিলেন লাগে আপনারা ভুক্কা ভুক্কা জ্বলি ভুক্কা লা ইলাহা ইল্লাল্লাহ আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা শামসিল হেদায়েতি ওয়াল লাকিন আয় আল্লাহ আমরা হাজিরিনে মজলিসে মাফ ফরমাও আল্লাহ আমরা সোনার মাইয়ার বাবারে মাফ ফরমাও আল্লাহ এই মাদ্রাসারে কবুল ফরমাও আল্লাহ এই মাদ্রাসার জরুরতে তুমি কবুল ফরমাও আয় আল্লাহ জসিম ভাইয়ার 500 টাকা দিবা আল্লাহ এই তমাম সৎকার খবর নিয়ে মদিনায় তৈয়বাত পৌঁছাইয়া দাও আল্লাহ এই মাদ্রাসা গান্দে কবুল ফরমাও আল্লাহ মাদ্রাসার মুআল্লিমিন মুতাআল্লিমিন আরাকিনে মাদ্রাসা সাহায্য সহযোগিতা করনে ওয়ালা তমাম রে কবুল ফরমাও আয় আল্লাহ তুমি খালিক আর মালিক হর কেসে খুজিয়ার আল্লাহ এই মাদ্রাসারে এই এলাকার লাগি নাজাত আর জরিয়া বানাইয়া দাও আয় আল্লাহ এই এলাকার লাগি নাজাত আর জরিয়া বানাইয়া দাও আল্লাহ আমার ভাইয়া ইনতের জেলা খুশ মিজাজে আল্লাহ দিনর সাহায্য করলা দুনিয়া আখেরাত হর বিপদ আপদের সময় তারারে তুমি সাহায্য করিও আল্লাহ খাস করি সক্রাতে মুক্তর সময় তুমি সাহায্য করিও আয় আল্লাহ এই এলাকার বেঠাইন বেঠিন ফুয়াইন ফুলিন নির্বিশেষে তামাম ওর দিল খানাই এই মুদরসার ভাই তুমি ফিরাইয়া দিলাও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমার ভাই বিরাদর দোস্ত আসনা যেটা নাগালে মেঘালয় মিজোরাম অরুণাচল সৌদি আরব আবিদাবিদ কাতার আমেরিকা লন্ডন ভারতবর্ষের বিভিন্ন স্টেট ও রুজি রোজগার আসে আল্লাহ তার জান মাল ইজ্জত আবরু ইমান ইসলামের হেফাজত করিও আয় আল্লাহ হিন্দুস্তানের জমিন আমন আমান ও সৈত ইমান আর ইসলাম লইয়া মাদারিস মসাজিদ মাকাবির আপনার হেফাজত করি করি রইবার আমরারে তো বেগ দেও আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ আমরার বেস বেস দন্দৌলত দেও আর দিনের সাহায্য বেস বেস করি করবার তো বেগ দেও অনুভবিজু মোরানা ইলাল্লাহ আয় আল্লাহ আমরা যারা আওলাদ দিস তোমার লাখ কুরুর শুকুর আদায় করিয়া আল্লাহ ইতারে বদ্দিন না ফরমান বানাইয়া দুনিয়া আখেরাত আমরা খান্দাইও না রে আল্লাহ আল্লাহ আমরা যারা গেছি যারা এখনো যাইতাম পারছি না বারবার তোমার বাড়ি আর তোমার হবিবর বাড়ি আয় আল্লাহ জিয়ারত করার তৌফিক দেও অনুভবিজু মোরানা ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন وعلى آله وأصحابه أجمعين آمين آمين আল্লাহ আমরা লক্ষণে যে মা বই নকলে হাত ফাটাইছ আল্লাহ তামাম ওর দিলি যাই মকাসিদ রে পুরা করিয়া দাও আল্লাহ আমার এই এলাকার মা বই নকল দিল খানাই ই মুদরসার ভাই তুমি ফিরাইয়া দিলাও ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন 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 বিরাহমাতিকা ইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহু আকবার নারা তাকবীর